বাংলাদেশে গত 50 বছর সময়ের চলচ্চিত্রের গুণ, পরিমাণগত মান ও বৈশিষ্ট্য বুঝতে হলে সময়কালকে ভাগ করা যেতে পারে। 1972 থেকে 1980 এই ভাগটি ঢাকার চলচ্চিত্রের গৌরবময় ও উজ্জ্বলতম অধ্যায়। স্বাধীনতা পরবর্তী এই সময়কালে বাংলা চলচ্চিত্রে সবচেয়ে বেশি প্রচার ও প্রসার লাভ করে। বলা হয়ে থাকে 70-এর দশক এই দেশের চলচ্চিত্রের স্বর্ণযুগ, সেটা বাণিজ্যিক ও সমালোচক দুই দৃষ্টিকোণ থেকেই। ওই সময় সামাজিক সেন্টিমেন্টের এমন সব দারুণ চলচ্চিত্র নির্মিত হয়েছে, প্রেক্ষাগৃহে ঢুকে সব ধরনের দর্শক চলচ্চিত্রগুলো মন্ত্রমুগ্ধের মতো দেখেছেন।